লোটে মাছের ঝুড়ো বা লইটা মাছের ঝুড়ি, এই নামটার মধ্যে না আছে কোনো আভিজাত্য বা না আছে কোনো গ্ল্যামার। কিন্তু আমি যেভাবে এই লোটে মাছের ঝুড়োটা করে দেখাবো, আমি হলপ করে বলছি, এই লোটে মাছের ঝুড়ো খেয়ে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা এত সুস্বাদু হয়। তাই আমার কথার উপর ভরসা রেখে আপনারা এই রেসিপিটা দেখুন ও বাড়িতে ট্রাই করুন। অনেক গ্রামাঞ্চলে এটা লিহেড়ে মাছ নামেও পরিচিত। আমি এখানে 750 গ্রাম লোটে মাছ নিয়েছি। আপনি চাইলে বাজার থেকেই মাছ বাছিয়ে আনতে পারেন বা বাড়িতেও বেছে নিতে পারেন। এই মাছ বাছা খুব সহজ, মাথা নাড়ি ও পাখনা বাদ দিলেই হয়ে যায়। খুব সামান্য আঁচ থাকে, ধোয়ার সময় মাছের গা হালকা ঘষলেই আঁশ উঠে যাবে। মাছটা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছের গায়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ নুন, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো উল্টে দিয়ে এই পিঠটাতেও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/4 চা চামচ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে আষ্টা গন্ধটা অনেকটা কমে যাবে। মাছটা 1/2 ঘন্টা ব্যারিনেশনে রাখবো। এই ফাঁকে পেঁয়াজ ও অন্যান্য সবজিগুলো কেটে নেব। 270 গ্রাম পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ যত মিহি করে কাটতে পারবেন ততই ভালো। একটা খুব ছোট উচ্ছে ধুয়ে নিয়েছি। এই উচ্ছে দেখে ভয় পাবেন না, আমি খুব সামান্য উচ্ছে এই রেসিপিতে ব্যবহার করব। এতে লোটে মাছের ঝুড়ো একটুও তেতো তো হবেই না, বরং এই সামান্য উচ্ছে দেওয়ার কারণে লোটে মাছের ঝুড়োর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। উচ্ছের দানা ফেলে দিতে হবে ও খুব ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আমি নিট 15 গ্রাম বা 2.5 চা চামচ উচ্ছে কুচিয়ে ব্যবহার করব। ষাট গ্রাম ওজনের একটা পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে হাফ করে নেব। পটলের দানা ফেলে দিতে হবে। পটলটাও একদম ছোট ছোট ও মিহি করে কুচিয়ে নিতে হবে। চন্দ্রমুখী আলু নিতে হবে, আলুটাও খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। 60 গ্রাম আলু আমি এই রেসিপিতে ব্যবহার করব। আলুটাও একইভাবে খুব ছোট ছোট আর মিহি করে কুচিয়ে নিতে হবে। আলুতে অনেক স্টার্চ থাকে, তাই কাটা আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। পেঁপের দানা ফেলে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। পঞ্চাশ গ্রাম পেঁপে একইভাবে খুব ছোট ছোট ও মিহি করে কুচিয়ে নিতে হবে। সবজিগুলো কতটা ছোট ও মিহি করে কাটলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে। সবজিগুলো দেখুন, আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লোটে মাছ ভীষণই নরম একটা মাছ। এই সবজি ও বেশি করে পেঁয়াজ দেবার কারণে ঝুড়োটা বেশ খানিকটা মুচমুচে হয় আর স্বাদও অসাধারণ হয়। একটা বড় বাটিতে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এতে পটল কুচি, উচ্ছে কুচি, পেঁপে কুচি, কুচনো আলু, কাঁচা লঙ্কা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা,
এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লঙ্কা গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেড় চা চামচ নুন দিলাম, হাফ চা চামচ গরম মশলা পাউডার ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেশ অনেকটা সরষের তেল। আমি 125 গ্রাম সরষের তেল ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে চটকে 4-5 মিনিট সময় দিয়ে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। মিডিয়াম লো ফ্লেমে কড়া গরম করে ম্যারিনেট করা মাছগুলো সাজিয়ে দিচ্ছি। কভার করে লো ফ্লেমে 6-7 মিনিট মাছটা ভাপিয়ে নেব। এই মাছে প্রচুর জল থাকে, তাই আলাদা করে জল একেবারেই দেওয়া যাবে না। ভাপিয়ে নেবার পর মাছ থেকে যে জলটা বেরিয়েছে এটা ছেঁকে ফেলে দেব। এরপর মাছের কাঁটা বেছে নেব। এই মাছের কাঁটা বাছা খুব সহজ। দুটো চামচের সাহায্যে মাছটা একটু ছাড়িয়ে নিই। এইভাবে শিরদাঁড়ার বড় কাঁটাটা ফেলে দিতে হবে। মশলার রংটা দেখুন কি অপূর্ব লাগছে। হাই ফ্লেমে কড়া গরম করে হাতে মাখা মশলাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 15 মিনিট কষে নেব। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি শুধু রঙের জন্য। এটা না দিলেও ঝুরোর টেস্টে কোনো হেরফের হবে না। পেঁয়াজ একটু নরম হয়ে যাবে ও মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কাঁটা ছাড়ানো মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কুড়ি গ্রাম ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। ধনে পাতা ছড়িয়ে হাই ফ্লেমে আরও 25-30 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভাজব, যতক্ষণ না ঝুরোটা বেশ লাল লাল আর মুচমুচে হচ্ছে। ননস্টিক করার জন্য আমি পুরো সময়টায় হাই ফ্লেমে রান্না করেছি। আপনি যদি দেখেন তলায় লেগে লেগে যাচ্ছে, তাহলে ফ্লেম কমিয়ে বাড়িয়ে এইভাবে অ্যাডজাস্ট করে ঝুরোটা বানাবেন। লোটে মাছের ঝুরোটা দেখুন এখন এক জায়গায় দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে, আর এটা বেশ মুচমুচে ও লাল লালও হয়ে গেছে। আমাদের লোটে মাছের ঝুরো তৈরি। লোটে মাছের ঝুরো গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার যে অমন খুতখুতে বর, সেও এটা খুব মজা করে খায়। আর লোটে মাছের ঝুরো থাকলে এক পদে বাজিমাত করা যায়। আমার এই রেসিপি ফলো করে লোটে মাছের ঝুরোটা বানান, দেখবেন শুধু এটা দিয়েই সবাই খেয়ে নিচ্ছে, পাশে থাকা অন্য পদগুলো মুখেও লাগছে না। আশা করছি আমার এই লোটে মাছের ঝুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।